নমস্কার, আমি দয়াময় রায়। প্রথমে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করি। পাঠ স্পৃহা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপটির জন্ম দিয়েছেন শ্রদ্ধেয় বিপ্লব বাবু এবং রবি বাবু। যখন গোটা পৃথিবী করোনার তপ্ত দহন দাহনে গৃহাভিমুখী, অন্যদিকে আমাদের দেশে প্রকৃতির গ্রীষ্মের রুদ্রতায় মানুষ ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছে, যখন আমাদের চোখের সামনে আমাদের জগতের বুকে নেমে এসেছে করোনার অকাল অমা, ঠিক তখন খবরের কাগজ পড়ার পর্যন্ত জো নেই এমন একটি ভ্রান্তি থেকে আমরা পাঠক সমাজ ঘরের মধ্যে বুঁদ হয়ে বসে আছি। ঠিক সেই সময় এক যেন অলৌকিক এক ক্রিয়ার জন্ম হলো পাঠ স্পৃহার ভেতর দিয়ে। এই গ্রুপের মধ্য দিয়ে আমাদের কাছে খুলে গেল এক নতুন জগৎ। আমাদের এই গ্রুপের যারা পাঠক, যারা তত্ত্ব জিজ্ঞাসু কিংবা আগ্রহী কিংবা কর্মপ্রার্থী, যে সকল ছাত্রছাত্রী বা পাঠক বর্গ, তাদের কাছে শুধু সুপ্রভাত নয়, শুধু শুভ সন্ধ্যা নয়, বিভিন্ন ধরনের তথ্য, তত্ত্ব, তার বিশ্লেষণ সব কিছু আহৃত হতে থাকলো এই গ্রুপের ভেতরে। আমরা প্রাণিত হলাম, আমরা উৎসাহিত হলাম। এই গ্রুপের জন্ম হয়েছিল 26শে এপ্রিল 2020 সাল। বিশ্বের সেই বিষ জ্বালা বুকে নিয়ে এই গ্রুপের পথ চলা। আজ তার দ্বিতীয় বর্ষ পূর্ণ হতে চলেছে আগামী 26শে এপ্রিল এক ওয়েবিনারের মধ্য দিয়ে। আপনারা সকলেই সেই ওয়েবিনারে অংশগ্রহণ করুন এবং এই পাঠ স্পৃহার যে স্পৃহা আমাদের মধ্যে জাগ্রত করেছে, পাঠক সমাজের মধ্যে তাদের চেতনার স্পৃহাকে বাড়িয়ে তুলেছে, সেই স্পৃহার পূর্ণতা এই দ্বিতীয় বর্ষের 26শে এপ্রিলের ওয়েবিনারে সকলের অভিজ্ঞতায় তা পূর্ণতর হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।